আসসালামু আলাইকুম এভরিবডি, মোনালিসা বলছি। আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি যে যেখানে আছেন ভীষণ ভালো আছেন। তো এখানে আমি আমার ছোট ভাই সাফনের সাথে চলে যাচ্ছিলাম বিইউপি বা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ক্যাম্পাস ভিজিট করার জন্য, একটা বিশেষ কাজও ছিল। তো থাম্বনেইল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে কারো জন্মদিন, শুভ জন্মদিন। জি, আজকে আমার এই ছোট ভাই সাফওয়ান আমার সাথে বসে আছে, এই মাত্র দেখলেন, ওর আজকে শুভ জন্মদিন। আমার তিন ভাইয়ের মধ্যে সাফওয়ান সবচেয়ে ছোট, আমার এক ছেলে আমার কাছে যতখানি প্রিয়, আমার তিন ভাই আমার কাছে ততখানি প্রিয়। এই চারজনকে আমি সবসময় বলে থাকি আমার হার্টের চারটি ভাগ বা চারটি চেম্বার। আমি সবসময়ই আমার ছেলের মধ্যে আমার ভাইদের আচরণ খুঁজতে থাকি, আমি পেয়েও যাই। আমার ছেলে যেরকম প্রিয়, আমার ভাইরা আমার কাছে ততটাই প্রিয়। এই চারজনই আমার কাছে অসম্ভব প্রিয়। আমি আশা করব আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো আজকে আমার এই ছোট্ট ভাই সাফওয়ানের জন্মদিন। শুভ জন্মদিন ছোট ভাই তোমাকে। আপনারা প্লিজ আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তো বেশ কয়েকদিন ধরেই আমি এই ইউনিভার্সিটিতে একটা বিশেষ কাজে যেতে চাচ্ছিলাম, বেশ কয়েক বছরই হয়ে গিয়েছিল। তো সেদিন আমি ডিসাইড করলাম যে আমি যাব ইনশাল্লাহ। তো আমার ভাইকে বললাম যে তুমি আমার সাথে চলো। ওর কিন্তু শরীরটা খুব একটা ভালো ছিল না, তারপরও ওর ইউনিভার্সিটিতে, ও এখনও স্টুডেন্ট আছে, ওর ইউনিভার্সিটিতে ক্লাস কমপ্লিট করে আমাকে আমাদের বাসা থেকে পিক করে আমরা বিইউপিতে দুজনে মিলে যাই। আমাদের সেখানে কাজ কমপ্লিট করে ও আমাকে বাসায় ড্রপ করে ওর ইউনিভার্সিটিতে ক্লাস করার জন্যে আবার ব্যাক করে। তো এভাবেই আমার ভাইটা সবাইকে হেল্প করার চেষ্টা করে যে কোনো কন্ডিশনেই। ও আমাদের আব্বা আম্মাকেও অনেক অনেক হেল্প করার চেষ্টা করে, ওর সাধ্যমতো যে কোনো পরিস্থিতিতে ওর সাপোর্ট আমরা সবসময়ই পাই। তো এরকমই লক্ষ্মী ভাইটা আমার। সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন। ও এখনও পড়াশোনা করছে, স্টুডেন্ট আছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ওর গ্র্যাজুয়েশন হয়ে যাবে। এই যে আমরা যে ভার্সিটি যাচ্ছিলাম, এটা কিন্তু বেশ কিছুদিন আগের। আমি ঠিক করলাম যে ওর বার্থডে উপলক্ষে আমাদের দুজনের একত্রে বাইরে যাওয়াটা শেয়ার করলে মনে হয় ভালো লাগবে ভিডিওটাতে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি বিইউপিতে। যতই কাছে যাচ্ছিলাম ক্যাম্পাসের, আমরা দুজনেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম ক্যাম্পাসের সৌন্দর্য দেখে। এত সুন্দর চারিদিকে, যেভাবে পরিবেশটা সাজানো হয়েছে, বাইরে সবুজে ঘেরা এবং ক্যাম্পাসটা এত সুন্দর দেখতে, আমাদের দুজনারই চোখ জুড়িয়ে যাচ্ছিল। পথে খুব সুন্দর করে আলপনা করা, সেটাও খুব ভালো লাগছিল। এবং চারিপাশে গাছ দিয়ে এত সুন্দর করে ঘেরা, সবুজে ঘেরা। সত্যি কথা বলতে কি, আসলে সৌন্দর্যে আমরা একেবারে মুগ্ধই হয়ে গিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন ক্যাম্পাস। আমরা ভিতরে চলে আসলাম ইনফরমেশন সেকশনে। আমার যা দরকার ছিল জানার আমরা জেনে নিলাম এবং সামান্য কিছু ভিডিও করতে পারলাম, তারা কিছু বলেনি। তো আমরা বাইরে চলে এসেছি, আমাদের কাজ শেষ। প্রাকৃতিক সৌন্দর্যও দেখতে দেখতে আমরা গাড়ির দিকে চলে যাচ্ছিলাম। তো আমাদের ভার্সিটির কাজ শেষ, আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে দিলাম। সাফওয়ান এখানে আমাদের তিন ভাইয়ের মধ্যে বড়, তানিম ওর সাথে বসে গল্প করছিল, আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। সাফওয়ানের ছোটবেলার কিছু ছবি আমি এখানে শেয়ার করছি আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা একেবারে 5-6 মাস বয়স সাফওয়ানের। এখানে ও স্কুলে ভর্তি হয়ে গিয়েছে। এখানে সাফওয়ান এবং রেদওয়ান, আমার ছোট ভাইয়ের সাথে মেজো ভাইও আছে। এই যে ডান দিকে সাফওয়ান, বাম দিকে রেদওয়ান, ওরা দুইজন ছোটবেলায় সবসময় একত্রে খেলাধুলা করতে থাকতো আব্বার সাথে। তোলা একটি ছবি, এখানে তিন ভাই আছে, তানিম, রেদওয়ান, সাফওয়ান।
তো আম্মার সাথে তোলা ছবি, এই যে বাম দিকে সাফান, ডান দিকে রেদওয়ান মেজো ভাই, এই যে আম্মার সাথে আরও একটি ছবি। ওরা কিন্তু দুই ভাই সারাক্ষণ অনেক খেলাধুলা করত, ওদের মনে হতো যে অন্য কোনো ফ্রেন্ডই দরকার নেই। এই যে আমার তিন ভাই রয়েছে এখানে, আব্বার সাথেও রেদওয়ান এবং সাফওয়ান, ডান দিকে সাফওয়ান, বাম দিকে রেদওয়ান। এখানে সাফওয়ান একেবারেই 5-6 মাস বয়সের। এখানে আমার সাথে তোলা একটি ছবি, খুবই দুষ্ট ছিল ছোটবেলায় এবং খুবই প্রাণবন্ত একটি মানুষ এখনও আছে আল্লাহর রহমতে। তো সবাই বলতো সাফওয়ান আমার সুপার গ্লু ছিল, ও সারাক্ষণ আমার সাথেই থাকতে চাইতো। তো মাশাল্লাহ এখানে ও বড় হয়ে গিয়েছে। এটা ওর স্কুল লাইফের ছবি। এটা ওর সম্ভবত কলেজ লাইফের ছবি। এটা ওর ভার্সিটি লাইফের ছবি। সাফওয়ানের কিন্তু বাইকের প্রতি অনেক অনেক বেশি দুর্বলতা আছে, তো বাইক নিয়ে ও অনেক রকম স্টান্ট এবং অনেক অ্যাক্টিভিটিস করেছে জীবনে। এখন আল্লাহর রহমতে একটু কমে এসেছে। আমার সবসময়ই ভয় লাগতো ওর বাইক নিয়ে এই দুর্বলতাটা আর কি। এই তো দেখতে পাচ্ছেন বাইকের সাথে ওর কত রকম বন্ধুত্ব। আপনারা দোয়া করবেন ওর জন্য যেন ও একটু সাবধানে চলাফেরা করতে পারে। এটা একেবারেই রিসেন্ট ছবি, একটি বিয়েতে তোলা, আমিই তুলেছিলাম ছবিটি। ওর বার্থডেতে ওর ফ্রেন্ডদের সাথে ও বার্থডেটা একটু সেলিব্রেট করেছিল, সেই ফুটেজ আমার কাছে আমি একটু পেয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আপনারা প্লিজ এনজয় করুন। আজকে আমার ভাইয়ের বার্থডে উপলক্ষে ব্লগটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা আমার ভাইয়ের জন্য প্লিজ দোয়া করবেন। আপনারা যে যেখানে আছেন ভীষণ ভালো থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।